স্বর্ণঋণ প্রদানকারী সংস্থায় গোলযোগের অভিযোগে মঙ্গলবার শাখা অফিস বন্ধ করে দিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পুলিশ। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে, ঘটনার খতিয়ে দেখছে পুলিশ। স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল স্কোয়াডের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় পরিবেশ দিবস উপলক্ষে গত 5 জুন থেকে গ্রামে গ্রামে ঘুরে 3 দিন ব্যাপী বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে ইটাহারে। ইটাহার থানার গুলন্দর 1 নম্বর অঞ্চল সহ পার্শ্ববর্তী এলাকায় গ্রামগুলিতে ঘুরে সাধারণ মানুষকে গাছ লাগানোর আহ্বান জানানোর পাশাপাশি একটি করে ফল সহ উন্নত মানের চারা গাছ তুলে দেওয়া হয়। স্বর্ণঋণ প্রদানকারী সংস্থা তছরূপের দায়ে ম্যানেজার এবং এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। সংস্থার অফিসে থাকা আমানতকারীদের জমা থাকা সোনা নিয়ে গোলযোগের অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত নামে পুলিশ বুধবার ধৃত ম্যানেজার প্রবাল গুরু এবং শাহনওয়াজ খানকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে এবং সাধারণ রোগীদের প্রতি চিকিৎসার দায়িত্ব পালনের মাঝেই রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। বুধবার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় স্টেট জেনারেল হাসপাতালে। ডেপুটি সিএমওইচ তথা ভারপ্রাপ্ত হাসপাতাল সুপার ডক্টর অনিমেষ দত্ত জানিয়েছেন, রক্ত সংকট মেটাতে এই পদক্ষেপ। এই শিবিরে স্টেট জেনারেল হাসপাতালের সমস্ত শ্রেণীর কর্মচারীরা রক্তদান করেন এদিন।